আসসালামু আলাইকুম। বিডিয়ান এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডিপজল আজ দেশে ফিরছেন। অভিনেতা ও প্রযোজক ডিপজল আজ বিকেল 5টার ফ্লাইটে সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন। বর্তমানে তিনি ভালো আছেন এমনটাই জানিয়েছেন অভিনেতা ডিপজল এর কন্যা অলিজা মনোয়ার। এক মাসেরও বেশি সময় সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ডিপজল। গত 30 অক্টোবর দুপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ডিপজলের হার্টের বাইপাস সার্জারি হয়। হৃদরোগে আক্রান্ত ডিপজলের সফল অস্ত্রোপচার হওয়ার পর বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটাই সুস্থ হয়েছেন বলেও জানিয়েছেন অলিজা। উল্লেখ্য, গত 19 সেপ্টেম্বর বিকেলে বাসায় হৃদরোগে আক্রান্ত হন ডিপজল। তাকে দ্রুত রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে করোনারি কেয়ার ইউনিটে তথা সিসিইউতে ভর্তি করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য পরদিন বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে ডিপজলকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। 25 সেপ্টেম্বর তার এনজিওগ্রাম সম্পন্ন হয়। এরপর সেখানকার কর্তব্যরত ডাক্তার তার হার্টে বেশ কয়েকটি ব্লক পান। সেই সঙ্গে হার্টে পানি জমে থাকায় বাইপাস সার্জারির জন্য আরও কিছুদিন সময় নেয়ার পরামর্শ দেওয়া হয় তাকে। অবশেষে 30 অক্টোবর সফলভাবে তার হার্টের বাইপাস সার্জারি শেষ হয়। এ ধরনের আরও খবরাখবর পেতে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বেশি বেশি করে লাইকস, কমেন্ট ও শেয়ার করুন। সকলকে ধন্যবাদ।